kadar geç koymayacağım ya, kadar iyi. Ben lavuğunu dizelim. Annem de dizi çiçeği. Evet, böyle. Tamam, şurada dizelim. Bakalım çok böyle gitti. Bana böyle neye bilmem. Neye, sırami. Bu polimanın bakı neye gitti. কিছুক্ষণ এগুলো সিদ্ধ হোক, তারপর আমি ভাতটা দেবো। দেখো বন্ধুরা, ঢাকনাটা খুলে নিলে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তার আগে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিতে পারো তোমরা, নাও দিতে পারো, কোনো এটা যা যার যা চয়েসে কেউ দিতে পারো, নাও দিতে পারো, দিতে হবে, কোনো মানে নেই। কিন্তু পাঁচটা কিন্তু ঢিমে আছে, করতে হবে। যখন এগুলো একটু শি ভালোভাবে হয়ে যাবে তখন তুমি আবার আস্তে আবার একটু ফ্লেমটা বাড়িয়ে দেবে। আর খেতে এগুলো খুবই পুষ্টিকর খাবার, বাচ্চা বড় সবাই খেতে পারে, টেস্টও হয়। এর মধ্যে তুমি আরও কিছু অ্যাড করতে পারো। আমি এটা এখন যেহেতু ভেজিটেবলেরই করছি, কোনো ডিমও দিচ্ছি না, আর মাংস চিকেন দিয়েও স্টোরের মতো করা যায়। এবার ভাতগুলো দিয়ে দিচ্ছি। এটা নিচে ভেজিটেবল স্যুপ, তো স্যুপের মতো যেহেতু ভাত দিয়ে পেটটাও ভরা থাকবে অনেকক্ষণ, বাচ্চারাও খাবে, একদম স্যুপের মতো করে দেবো। আমি জল দিয়ে দেবো, জলটা একটু বেশি দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো, বন্ধুরা কি সুন্দর লাগছে। এটা একটু হলে আমি এগুলোকে ডাল কাটা দিয়ে ভালো করে ঘেঁটে দেবো। গন্ধ সুন্দর বেরিয়েছে। এবার খেয়ে একটু দেখতে হবে যে টেস্টটা কেমন হয়েছে, তো দেখতে থাকো। আর একটু অন্ধকার অন্ধকার লাগছে, লোডশেডিং হয়ে গেছে, জানি না কতটা আলো আসছে, তো দেখি কখন হয় লোডশেডিংটা, কখন কারেন্টটা আসে। তো দেখো বন্ধুরা,
একটু পরে আমি এটা কাটবো, ঘেঁটে দেবো ভালো করে ডাল কাটা দিয়ে, আর একটু হোক। বন্ধুরা এরকম হয়ে গেছে, এবার আমি ডাল কাটা দিয়ে ঘেঁটে দিচ্ছি। ভালো করে ঘেঁটে দিতে হবে, বন্ধুরা এই যে ভাত দিয়ে ডাল দিয়ে আর এই যে বিভিন্ন সবজি দিয়ে আমি এই স্যুপটা করলাম। তো এটা সবাই বাচ্চারা থেকে বড়রা থেকে বয়স্করা থেকে এমনকি রুগীরাও থেকে খেতে পারে। এটা খুবই একটা হেলদি খাবার, তো পুষ্টিকর এবং খেতেও সুস্বাদু। তো আমি খেয়ে দেখাচ্ছি, দেখো তোমরা। তো ভালোই হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকুনি, তোমরা ভালো থেকো, টাটা।